হ্যালো সুপ্রিয় বন্ধুরা, আমি কৌশিক রায়। আমরা এখন জানবো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেঞ্জের ব্যাপারে। খুব সম্ভবত আমার এই ভিডিও থেকে যতটুকু সমস্যা হয়েছিল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেঞ্জ সম্পর্কে, সে ব্যাপারে আমি সমাধান করার চেষ্টা করব। সাথে থাকুন, আমি ক্লাসটি শুরু করতে চাচ্ছি। প্রথমে আমাদের বুঝতে হবে ইলেকট্রন ট্রান্সপোর্টটা কোথায় হয়। সেজন্য প্রথমে আমরা একটা কোষ আঁকিয়ে নিচ্ছি, এতটুকু মনে করি। এতটুকু একটি কোষ, কোষ যে কোনো আকৃতি হতে পারে। আমি জাস্ট বোঝার্থে একটি কোষ আঁকলাম, কারণ কোষের মধ্যে যে বিভিন্ন জিনিস থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া থাকে, নিউক্লিয়াস থাকে, আরও উপাদান থাকে, ক্রোমোজোম থাকে। এই যে ইলেকট্রন ট্রান্সপোর্টটা হয়ে থাকে, সেটা মূলত মাইটোকন্ড্রিয়াতে হয়ে থাকে। আমি এখানে কোনোভাবে একটি মাইটোকন্ড্রিয়া আঁকার চেষ্টা করছি, আমার হাতের লেখা খুবই বাজে। তো ধরে নিচ্ছি এটা একটি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াতে যে এখানে ক্রিস্টি থাকে, তারপর মেইন যে অংশটি থাকে সেটাকে ম্যাট্রিক্স বলা হয়। তো এখানে আছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের এই নির্দিষ্ট একটি স্থানে মূলত এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা হয় সংগঠিত হয়। এখন প্রশ্ন হচ্ছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন কেন হয়? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন মূলত হয় শক্তি প্রদানের জন্য। আমরা মূলত যে এই খাদ্য থেকে শক্তিটি পাই, সেটি বিভিন্ন সেল থেকে সেল ইলেকট্রন প্রবাহের মাধ্যমে হয়। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এই ক্রেবস চক্র থেকে, এখানে ক্রেবস যদি যদি বলি, এখানে ক্রেবস চক্র সংঘটিত হয়। এই ক্রেবস চক্র থেকে মূলত NADH2 এবং FADH2 বের হয়। তো আমাদের প্রথমে জেনে নিতে হবে যে মূলত মাইটোকন্ড্রিয়ার কয়টি স্তর রয়েছে। মাইটোকন্ড্রিয়ার মূলত স্তর রয়েছে তিনটি। একটা হচ্ছে এই এই যে এটা যদি মাইটোকন্ড্রিয়া হয়ে থাকে, তো এটা হচ্ছে আউটার মেমব্রেন, এটা হচ্ছে ইনার মেমব্রেন, এটা হচ্ছে ইনার, আর এটা হচ্ছে আউটার। আর ইনার এবং আউটার এর মধ্যখানে যে স্পেসটি রয়েছে, সেটাকে আমরা বলবো ইন্টার মেমব্রেন স্পেস। আমি সুবিধার্থে, আমি বোঝার সুবিধার্থে এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে আউটার, এটা হচ্ছে আউটার মেমব্রেন, এটা হচ্ছে এই যে অংশটা আছে সেটা হচ্ছে ইনার মেমব্রেন, ইনার মেমব্রেন, আর এই যে অংশটি আছে আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেন, এর মধ্যখানে যে অংশটি রয়েছে সেটিকে আমরা বলবো ইন্টার মেমব্রেন স্পেস, ইন্টার মেমব্রেন স্পেস। তো আমরা মূলত এই স্থানগুলো জেনে গেলাম। এখন জানবো যে মূলত যে ইলেকট্রন ট্রান্সপোর্টটা হয় সেটা কোথায় হয়ে থাকে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা মূলত হয়ে থাকে ইনার স্পেসে। ইনার স্পেস এই ভিতরের যে অংশটা রয়েছে, এই ম্যাট্রিক্সের পাশে লাগানো যে অংশটা রয়েছে, এইখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা হয়ে থাকে। এখন পরবর্তী স্টেপে আমরা যাব, এটি এখানে কীভাবে হয়ে থাকে জাস্ট আমি পজিশনগুলো দেখানোর চেষ্টা করছি। পরবর্তীতে আমরা জানবো কমপ্লেক্স সম্পর্কে। এখানে একটি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কমপ্লেক্স সম্পর্কে। যদি প্রশ্ন করা হয় যে কয়টি কমপ্লেক্স রয়েছে, আগে বলা হতো কমপ্লেক্স 4টা রয়েছে, কিন্তু আমরা বলবো কমপ্লেক্স 5টা রয়েছে। কমপ্লেক্স 5টা রয়েছে, এই কমপ্লেক্স মূলত কী? কমপ্লেক্স মূলত হচ্ছে একটি নির্দিষ্ট প্রোটিন কম্পাউন্ড, বিভিন্ন প্রোটিন সমন্বয়ে এই কমপ্লেক্সগুলো গঠন করা হয়েছে, এবং ATP সংশ্লেষণ হয়ে থাকে কমপ্লেক্স 5-এ। তো আমরা বিস্তারিত সম্পর্কে জানবো। এখানে আমি তিনটি লেয়ার দেখতে পাচ্ছি, দেখানোর চেষ্টা করেছি। এটা মূলত মাইটোকন্ড্রিয়া। বাইরের যে স্তরটি রয়েছে সেটাকে আমরা বলবো আউটার, এটা হচ্ছে ইনার, এবং মধ্যে যে অংশটি রয়েছে সেটিকে আমরা বলবো ইন্টার মেমব্রেনাল স্পেস। জাস্ট আমি সংক্ষিপ্ত লিখে রাখলাম, আগের অংশটুকুতে একটু এতটুকু স্পষ্ট করা হয়েছে। তো এখানে ইনার মেমব্রেনে মূলত, আমি আগে বলে রেখেছি যে ইনার মেমব্রেনে মূলত ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা হয়ে থাকে। এখন আমি একে একে এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কমপ্লেক্সগুলো রয়েছে, আমি আগে বলে দিচ্ছিলাম যে এখানে 5টি কমপ্লেক্স রয়েছে, আমি কমপ্লেক্সগুলো আঁকার চেষ্টা করব। এখানে প্রথম যেটি আঁকাবো সেটি হচ্ছে 1 নাম্বার 1, এখানে যেটি আঁকাবো সেটি হচ্ছে নাম্বার 3, এই যে নিচে যে অংশটি আঁকাবো সেটি হচ্ছে নাম্বার 2, এবং পরবর্তী যেটি আঁকাবো সেটি হচ্ছে নাম্বার 4, এবং সর্বশেষ যেটা আঁকানোর চেষ্টা করব সেটি হচ্ছে নাম্বার 5। এখন কথা হচ্ছে যে ভাই, আপনি 2 নাম্বার কেন পরে দিলেন, 3 নাম্বার কেন আগে দিলেন? কেন 2 নাম্বারটা পরে দিলাম, কেন 3 নাম্বারটা আগে দিলাম, বলার সময়টা বল যে কোনো বললেই সমস্যা হবে না, বাট বোঝার জন্য আমি 3 নাম্বারটা আগে দিয়েছি এবং কেন দিয়েছি সেটা আমি অবশ্যই ব্যাখ্যা করব। 1 নাম্বার যে 1 নাম্বার কমপ্লেক্স কম্পাউন্ড থেকে কমপ্লেক্স লিখেই রাখি, কমপ্লেক্স
কমপ্লেক্স কম্পাউন্ডে প্রথমত দেখা যায় যে ক্রেবস চক্র থেকে আমাদের যে এনএডিএইচ টু যেটি আছে, এনএডিএইচ টুটি আসে কোথা থেকে? আসে ক্রেবস চক্র থেকে। যদি প্রশ্ন করা হয় যে কোথা থেকে এনএডিএইচ টুটি আসে, বলতে হবে যে ক্রেবস চক্র থেকে। এনএডিএইচ টুটি আসার পর সেটি প্রথমে কমপ্লেক্স এতে প্রবেশ করে, এবং কিভাবে সেটা এনএডিএইচ টু মূলত হাইড্রোজেন সহকারে। তো এটি কি করে, এটি হচ্ছে একটি আয়নের মাধ্যমে এনএডিতে উৎপন্ন হয়, এনএডি উৎপন্ন হয়, এবং এখানে যে ও ইলেকট্রনটি ছেড়ে দিচ্ছে, এখানে এইচ টুটাও ছেড়ে দিচ্ছে, ইলেকট্রনও ছেড়ে দিচ্ছে। এই ইলেকট্রনটা ছেড়ে দিয়ে ও ইলেকট্রনটা ছেড়ে দিয়ে মূলত কার কাছে ছেড়ে দিচ্ছে? এফএমএন এর কাছে। এখন প্রশ্ন হতে পারে যে এফএমএন কি? এফএমএন হচ্ছে ফ্ল্যাবো মনোনিউক্লিওটাইড। এফএমএন ইজ ইকুয়াল টু ফ্ল্যাভিন মনো নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড হাতে সব করতে হচ্ছে। এফএমএন এর কাছে চলে গেল, এফএমএন এ চলে যাওয়ার পর এফএমএন থেকে এই ইলেকট্রনটি যাব এফিএস এর কাছে, এফিএস এর কাছে ইলেকট্রনটা চলে গেল। আমরা মূলত ইলেকট্রন প্রভাবটা পরে প্রথমে পড়ছি, পরে হাইড্রোজেন প্রভাবটা আমি দেখাবো। এফিএস এর পর যাওয়ার পর এটি কমপ্লেক্স তিনের আগে যে অংশটি আছে সেখানে হচ্ছে কিউতে চলে যায়। এখানে কিউ প্রকাশ করা হয়েছে ইউবিকুইনন দিয়ে। ইউবিকুইনন কি? ইউবিকুইনন মূলত একটি, এখানে একটা বাহক বোঝানো হয়েছে। এখানে বর্ণিত আছে এফএমএন মানে হচ্ছে ফ্ল্যাবিন মনোনিউক্লিওটাইড এবং এফিএস আয়রন সালফাইড। তো এই দুটো হচ্ছে কোএনজাইম, এবং কিউবিকুইনন কিউ আর কি, কিউ হচ্ছে একটি এনজাইম। তো এই কিউ কিউ এই ইলেকট্রনটি কিউএ যাওয়ার পর, ইলেকট্রন মূলত কিউতে যাওয়ার পর কিউ চিন্তা করে যে সে হচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে। আমি বোঝানোর জন্য বলতে যাচ্ছি, অক্সিজেন যুক্ত থাকে এবং ওর কাছে যে ইলেকট্রনটি ছিল সেটা সিতে প্রবেশ করে। আমরা দেখতে পাচ্ছি সেই ইলেকট্রনটা প্রবেশ করলো সিতে, ইলেকট্রনটা সিতে প্রবেশ করার পর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, বি ফেসে গেল সিতে। জাস্ট এই এত বড় জিনিসটার মধ্যে আমাদের মনে রাখতে হবে বি ফেসে গেল সিতে। এখানে লিখবো বি ফেসে গেল এফিএস সিতে। এখন যেহেতু এই বিটা, বি হচ্ছে সাইটোক্রোম বি, সাইটোক্রোম বি ফেসে গেল সিতে, সাইটোক্রোম বি ফেসে গেল সিতে, সিওয়াইটি সাইটোক্রোম সি। এখানে আরেকটি চিত্র আঁকা হয়েছে বোঝানোর জন্য, তো আমি আবার বোঝানোর চেষ্টা করছি যারা প্রথমবার অনেক ভুল ত্রুটি হয়েছিল। তো এনএডিএইচ টু হাইড্রোজেন অপসারণের মাধ্যমে এনএডি হবে, ইলেকট্রন যে ছেড়ে দিবে ইলেকট্রনটা যাবে এফএমএনে, এফএমএনে যাওয়ার পর তারপর সেটা যাবে হচ্ছে এফিএস মানে আয়রন সালফাইড, আয়রন সালফাইড থেকে এটা চলে যাবে ইউবিকুইনন কাছে। ইউবিকুইনন একটা অক্সিজেন, ইউবিকুইননটা ইলেকট্রন গ্রহণ করবে, কিন্তু সেই ইলেকট্রনটা গ্রহণ করে ম্যাট্রিক্সের থেকে আরেকটি হাইড্রোজেন নেবে। হাইড্রোজেন নেওয়ার পর ইউবিকুইনন হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়ার পর এই যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনের একটা সে উপরে পাঠিয়ে দিবে, এবং এর মধ্যে যে ইলেকট্রনটা ছিল সেটা চলে যাবে সাইটোক্রোম বিতে, সাইটোক্রোম বি থেকে যাবে হচ্ছে আয়রন সালফাইড, তারপর আবার সাইটোক্রোম সিতে। এখানে আমরা একটা সূত্র বলেছিলাম, বি ফেসে গেল সিতে, সি ওয়ান আর কি, এখানে সি ওয়ান থেকে যাবে হচ্ছে সিতে, সি থেকে চলে যাবে হচ্ছে এ, তারপরে এ থ্রি, এ থ্রিতে যাওয়ার পর কী হবে, এ থ্রিতে ইলেকট্রনটি যাওয়ার পর, এটা তো চার নম্বর কমপ্লেক্স গ্রুপ, তো কমপ্লেক্স গ্রুপ চার নম্বরে থেকে এই ইলেকট্রনটি অক্সিজেনের সাথে যুক্ত হবে, অক্সিজেন এবং এখানে হচ্ছে অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করার পর একটা আয়ন নিবে ম্যাট্রিক্স থেকে, হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়ন নেওয়ার পর পানি পানি হয়ে যাবে। আর এই নাম্বার টুটা কেন পরে লিখেছি, নাম্বার টুতে যে কাজটি হবে সেটা হচ্ছে এফএডিএইচ টু থেকে এফএডিতে পরিণত হবে। এখানে যে হাইড্রোজেন আয়নটি আছে এবং ইলেকট্রন আয়নটি আছে, ইলেকট্রন আয়নটি চলে যাবে আয়রন সালফেটের মধ্যে, আয়রন সালফেট যাওয়ার পর আবার কি ইউবিকুইনন কাছে, ইউবিকুইনন আবার আবারও ম্যাট্রিক্স থেকে হাইড্রোজেন আয়ন নেবে, নেওয়ার পর ইলেকট্রনটি আবার সাইটোক্রোম বিতে দিয়ে দিবে। মানে মূল কথা, এতে যা হয়েছিল মানে এক নম্বরে যা হয়েছিল এই দুই নম্বরও তাই হবে, শুধুমাত্র এখানে এনএডিএইচ টু থেকে এনএডি হয়েছিল আর এখানে এফএডিএইচ টু থেকে এফএডি হবে, এই হচ্ছে পার্থক্য। আবার আবার এখানে দেখতে পাচ্ছি যে এখানে এফএমএন কে দিয়েছিল আর সরাসরি এফএস মানে আয়রন সালফাইড কে দিয়ে দিবে, এই হচ্ছে পার্থক্য। তারপর কি হবে, এই হাইড্রোজেনগুলো উপরে বাইরে যে আউটার সারফেস আছে, আউটার সারফেসে সব হাইড্রোজেনগুলো জমা হবে, এবং একটা সময় দেখা যাবে যে এই এই পাশ দিয়ে একটা
রো তৈরি হবে, রো মানে একটা প্রবেশের বের হওয়ার একটা পথ, যেখানে এই হাইড্রোজেনগুলো বের হয়ে যাবে, এবং হাইড্রোজেনগুলো বের হয়ে যাওয়ার সময় এডিপি থেকে এডিবি উৎপন্ন হবে, এডিবি থেকে এডিবি উৎপন্ন হবে। এভাবে আমরা এই অতিরিক্ত যে হাইড্রোজেন আয়নগুলো আছে সেগুলো আমরা দেহের শরীর প্রয়োজনে আমরা কাজে লাগাতে পারবো।